সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার তোমাদের সামনে নতুন একটি ড্রয়িং ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের ড্রয়িং স্যার। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো গোটা বিশ্ব আজ করোনায় আক্রান্ত। আমরা শুধু একটু সচেতন থাকলেই খুব সহজেই মোকাবেলা করতে পারি এই মহামারীকে। এজন্য আমাদের একটু সচেতন থাকতে হবে। সবাই বাসায় থাকবো, খুব প্রয়োজন ছাড়া সহজে বের হব না, বের হলেই মুখে ডবল মাস্ক পরব, সর্বদা হাত মুখ পরিষ্কার রাখব, হাত চোখেও মুখে লাগানো যাবে না। খাবার আগে অবশ্যই ভালো করে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ধুতে হবে। সর্বোপরি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যেন আমরা সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি। দেখো, বাসায় যখন থাকবে সবসময় বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, কখনো মিথ্যা বলবে না, অন্যের ক্ষতি করবে না, তাহলে দেখবে আল্লাহ তোমাকে ভালোবাসবে, বাড়ির সবাই তোমাকে ভালোবাসবে। তো চলো এবার ক্লাসে আসি। আজকের বিষয়টি হলো ইচ্ছেমতো ড্রয়িং। ইচ্ছেমতো ড্রয়িং মানে বুঝতেই পারছো, যে জিনিসটা তুমি সবথেকে ভালো পারো এবং যে জিনিসটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারো, এমনই একটি ছবি এঁকে তোমার রং করতে হবে। আমাদের সিলেবাসে অবশ্যই লক্ষ্য করে থাকবে যে আমাদের দুই আইটেমের ড্রয়িং করতে হয়। একটা হলো সিলেবাসের অন্তর্ভুক্ত, যেগুলোতে 10 মার্ক পড়ে থাকে, এবং ইচ্ছেমতোতে থাকে 5 মার্ক। তাহলে বুঝতেই পারছো, অর্ধেক মার্ক। সুতরাং আমাদের খুব সহজে সুন্দরভাবে আঁকা যায় এমন একটি ছবি তোমাদের আঁকতে হবে। আজকে আমরা আঁকবো কাঁচের গ্লাস। গ্লাস তোমরা সবাই দেখেছো, সবার বাড়িতে কাঁচের গ্লাস আছে। সেই কাঁচের গ্লাসে পানি রাখা অবস্থায় সেটা কেমন লাগে, এমন একটি ছবি আমরা আজকে আঁকবো। আর ছবিটা আঁকবো আমরা ফ্রি হ্যান্ডে। এর আগেও তোমরা ছবি এঁকেছো ফ্রি হ্যান্ডে, ঠিক একইভাবে আমরা আজকের গ্লাসের ছবিটা আঁকব। তো চলো শুরু করা যাক। ছবিটা আঁকতে হলে প্রথমে আমাদের খাতা, ড্রয়িং খাতাটার ঠিক মাঝখানে ছবিটা আঁকতে হবে, এবং একটু বড় করে, কর্নারে বা বিভিন্ন সাইডে ছবি আঁকা যাবে না। ছবি আঁকতে আমাদের ফ্রি হ্যান্ডে আঁকানো শুরু করতে হবে। এই জন্য আমরা একটি চতুর্ভুজের একটি ফর্ম করে নিব। তো প্রথমে এইভাবে একটা দাগ দিলাম হালকা করে। এই দাগগুলো খুবই হালকা হবে, কারণ আমরা এই দাগগুলো পরে মিশিয়ে ফেলবো। এই জন্য এই দাগগুলো, যে ফর্মের দাগটা সবসময় হালকা হবে। এটাকে আমরা জাস্ট একটা, আমরা বড় হাতের, ইংরেজিতে বড় হাতের আই লিখি, ঠিক এরকমই একটা আই আমরা লিখবো আগে। উপরে মাথাটা বড় এবং নিচে মাথাটা ছোট। এবার এই পাশাপাশি দুইটা মাথা আমরা যোগ করে দিই। দেখো, আমাদের সুন্দর একটি চতুর্ভুজের শেপ তৈরি হয়ে গেল। এরপরে আমরা কি করব, মাঝখানের যে দাগটা এটা আমরা মিশিয়ে ফেলব। দেখো, সুন্দর গ্লাসের শেপে আমরা একটি চতুর্ভুজ করে নিলাম। প্রথমে কি করতে হবে, আমাদের ওভাল করতে হবে। ওভাল করার জন্য আমরা ঠিক উপরে এরকম হালকা করে একটি দাগ দেব ওই পাশে, এবং এই পাশে এরকম করে একটা ওভাল করে নিব উপরে। এইভাবে একটি ওভাল শেপ আমরা করে নিব, এবং মাঝখানের যে দাগটা আছে এই দাগটা আমরা আস্তে আস্তে মিশিয়ে দেব। দেখো, এই ওভাল শেপটাকে এখন একটু গাঢ় করে নিতে হবে। উপরের ওভালটা হয়ে যাওয়ার পরে নিচেও একটা গ্লাসের ওভালের একটা শেপ দিতে হবে। এই জন্য দেখো, ঠিক একইভাবে
ওভাল দেওয়ার উদ্দেশ্য হলো গ্লাসটা যে রাউন্ড, মানে এটা একটা গোল, এই ভাবটা বোঝানোর জন্য। এরকম একটি শেপ তৈরি করে নিতে হবে এবং নিচের যে দাগটা, নিচের দাগটা এখন আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। দেখো সহজে সুন্দর একটি গ্লাসের শেপ তৈরি হয়ে গেল। এবার আমরা গ্লাসে পানির একটা শেপ তৈরি করে নিব। পানি মোটামুটি আমরা গ্লাসের উপরের দিকে এই বরাবর পর্যন্ত আমরা পানির একটা পরিমাণ ভাবে এঁকে নেব। এরকম করে হালকা করে আগে ছবিটার একটা সুন্দর শেপ তৈরি করে নিতে হবে। নেওয়ার পরে তারপরে তোমাদের গাঢ় করে আউটলাইনটা দিবে। প্রথমে যদি তুমি গাঢ় করে ছবিটা আঁকা শুরু করো তাহলে সামান্য ভুলের কারণে যখন ইরেজার দিয়ে ওটা মুছতে যাবে একটা দাগ পড়েই থাকবে, তখন ওই কালার করলে ওটা দেখতে খারাপ লাগবে। এই জন্য সবসময় টু বি পেন্সিল দিয়ে ছবি আঁকবে এবং হালকা করে আগে সুন্দর করে শেপটা এঁকে নিবে। এরপরে তোমাদের যে কাজটি করতে হবে, এরপরে তোমাদের এটা সুন্দর করে লাইনটা একটু ডার্ক করে, একটু গাঢ় করে দিতে হবে। গ্লাসটা আঁকানো কমপ্লিট হলে আমরা রং করব। রং করার জন্য যে রংটা ব্যবহার করব সেটা হলো আকাশি কালারটা। আমরা পানির তো কোনো নির্দিষ্ট কালার নেই এবং পানির কোনো নির্দিষ্ট আকার নেই। আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা হবে। যেমন মনে করো যে আমরা যে পুকুর নদীর পানি কেন আকাশি রং দেখি, কারণ আকাশের রং আকাশি, ওই রঙের একটা শ্যাডো পড়ে পানির উপরে, তাই আমরা পানির রংটা আকাশি মনে হয়। আবার দেখো যখন আমরা এই পানিতে ট্যাঙ্ক বা কোনো অরেঞ্জ জুস মিশিয়ে ফেলি তখন এটার কালারটা হালকা কমলা হয়ে যায়। এক্ষেত্রে তোমরা কমলাটাও দিতে পারো, আবার এটাও দিতে পারো, আকাশিটাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। তো আমি এখানে এই পানিটাকে শরবতের মতো একটা কমলা কালারের একটা শেড দেবো এবং এই কাঁচের গ্লাসটাকে হালকা আকাশি দিয়ে একটা শ্যাডো দেব। তো চলো শুরু করা যাক। প্রথমে আগে পানির ভিতরের কালারটা খুব হালকা করে করতে হবে। এরপরে পানির উপরের অংশটুকু এইভাবে কালারটা কমপ্লিট করতে হবে ঘুরিয়ে। আমাদের দেখো সরপথের কালারটা খুব সুন্দরভাবে করে ফেললাম। এরপরে কী করতে হবে, গ্লাসের যে একটা কালার আমরা হালকা সবুজ এবং কমলার একটা শেড দিয়ে দিব এখানে। আমরা আকাশি দিয়ে একটা গ্লাসের একটা শেড কালার করে ফেলবো। রং করা শেষ। এরপরে আমাদের যেটা করতে হবে, আউটলাইন দিতে হবে। যে কোনো ছবি রং করার পরে আউটলাইন দিলে সেটা সৌন্দর্যটা অনেক বেড়ে যায়। এই জন্য আমাদের কী করতে হবে, মূল যে ড্রয়িংটা করেছি এই ড্রয়িংটার রেখার উপর দিয়ে আমাদের কালো কালারের পেন্সিল দিয়ে আউটলাইন দিতে হবে।
তো দেখো আউটলাইন দেওয়ার পরে এটা সৌন্দর্যটা আরো কতটা বেড়ে যায়। এই একইভাবে আমরা পানির ভিতরে হালকা করে আমরা একটি সুন্দর একটি কাঁচের গ্লাস এঁকে ফেলব। দেখো কত সহজেই কত সুন্দরভাবে আমরা একটি গ্লাস এঁকে ফেললাম। ঠিক এইভাবেই তোমাদের আস্তে আস্তে সুন্দর করে একটি গ্লাস আঁকতে হবে। তোমরা এই গ্লাসে পানির কালারটা পানি কালারও দিতে পারো, আবার মানে পানির যেটা হালকা আকাশি কালার সেটা দিতে পারো। আমি তোমাদের একটু ব্যতিক্রম কালার দিয়ে দেখালাম, সরবত কালার দেখালাম, ট্যাঙ্ক এক গ্লাস ট্যাঙ্কের কালার করে দেখালাম। তোমরা ঠিক এইভাবে বাসাতে সবাই প্র্যাকটিস করবে, যে যত বেশি প্র্যাকটিস করবে তারটা তত বেশি সুন্দর হবে। তো সবাই বাসাতে ভালো থেকো, সুস্থ থাকো, বাবা মার কথা শুনবে এবং বেশি বেশি করে ছবি আঁকবে ও অবশ্যই পড়াশোনা করবে। তো সবাই ভালো থাকো, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও ক্লাসে। সে পর্যন্ত তোমাদের সকলকে ধন্যবাদ।